প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। কথিত আছে, এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই অনুসারে এই বিশেষ তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনার ব্রতী হন সনাতন ধর্মাবলম্বী মানুষজন। বলা হয়, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সমস্ত সুখ শান্তি লাভ হয়, মঙ্গল হয় সকলের। তাই এই তিথিতে মথুরা বৃন্দাবন থেকে শুরু করে সমস্ত জায়গায় জন্মাষ্টমী উৎসবে মাতোয়ারা সকলে। একই ছবি রায়গঞ্জেও। রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে মধ্যরাত থেকে চলছে কৃষ্ণ পুজো। যাবতীয় আচার উপাচার মেনে নানান ধরনের ভোগ নিবেদনের মধ্যে আরাধনা করা হয় নন্দ দুলারের। এদিন শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত একটি আবাসনে সকলে মিলিত হয়ে কৃষ্ণ আরাধনা ও ভজনের আয়োজন করেন। পুরোহিত যোগে মন্ত্রচরণের মধ্যে দিয়ে পুজো করা হয়, পরে প্রসাদ বিতরণ করেন তারা। জন্মাষ্টমীর পুজো করছি যে এখানটায় কৃষ্ণের সেবা করবো আমরা সবাই মিলে। আমরা এই ফ্ল্যাটে সবাই মিলেমিশে একসঙ্গে থাকি, তো কৃষ্ণও সেটাই চাইতেন যে সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো। সেই কারণে আমরাও আজকে এই কৃষ্ণের পুজো করে এখানে এটাই আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, সেই জন্য এই পুজোটা করছি। কৃষ্ণের মন্ত্র পাঠ করে মুকং কারাতি বাচালং পঙ্গুলঙ্ঘায়তি গিরিম জত কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম, এইভাবেই আমরা কৃষ্ণের পুজো শুরু করছি। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-7855-12 এই নম্বরে।